হ্যালো ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি মোচা আর ইলিশ দিয়ে তৈরি একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি সবার জন্য বাঙালির রান্নাঘরে ইলিশের কদর খুবই বেশি পাশাপাশি মোচাও সবার খুব প্রিয় ইলিশ দিয়ে বিভিন্ন ধরনের পদ তৈরি হয় তার মধ্যে অন্যতম হল কলা পাতায় ইলিশ পাতুরি আর আমি আজ কলা পাতায় মোচা ইলিশের পাতুরি করে দেখাবো যেটা খেতে খুবই ভালো হয় আর আশা করছি সবার এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবার কাছে তাহলে চলুন কিভাবে তৈরি করা হয় এই মোচা ইলিশের পাতুরি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম থ্রি টেবিল স্পুন সাদা সর্ষে সাদা সর্ষেটা আমি এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া এবার একটু জল দিয়ে এটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব ইচ্ছে করলে এখানে ওয়ান টেবিল স্পুন পোস্তও দেওয়া যেতে পারে এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন নুন দিয়ে আবার ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে ইলিশের টুকরোগুলো আমি নিয়ে নিলাম এখানে আমি ছয় টুকরো ইলিশ নিলাম এবার মশলা থেকে অর্ধেক মশলা আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মেরিনেট করে এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব এরপর আমি মোচাটাকে পরিষ্কার করে নেব তার জন্য মোচার ফুলের মাঝখানে একটা শক্ত অংশ থাকে সেটাকে আমি এভাবে ফেলে দিয়ে জলের মধ্যে রেখে দেব মোচাগুলোকে ধুয়ে একটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়াতে এই মোচাগুলো কালো হয়ে পড়বে না মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ছেকে একটু ঠান্ডা করে মোচাগুলো আমি কুচিয়ে কেটে নেব এবার একটা বাটির মধ্যে আমি কুচনো মোচাগুলো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম বাকি মশলার পেস্টটা দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়ো এবার আবার ভালো করে এটাকে হাত দিয়ে আমি মেখে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা দিয়ে আবার ভালো করে একটু মেখে নিলাম এবার চুলা একটি তাওয়া বসিয়ে কলাপাতার টুকরোগুলোকে চেপে চেপে একটু সেঁকে নেব এতে কলাপাতাগুলো নরম হয়ে যাবে আর মাছগুলো দিয়ে ফোল্ড করার সময় কলাপাতাগুলো ছিঁড়ে যাবে না এখানে একটা কলাপাতাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি একইভাবে আমি সবগুলো কলাপাতা পাতা সেকে নরম করে নেব এবার একটা কলা পাতা বিছিয়ে তার মধ্যে কিছুটা মোচা মাখা দিয়ে দিলাম তার উপর এক পিস ইলিশের টুকরো দিয়ে দিলাম এর উপর কিছুটা মশলা আমি দিয়ে দিলাম এবার মাছের উপর আরও কিছুটা মোচা মাখা দিয়ে দিলাম এবার এর উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কলা পাতাটাকে দু সাইডে এভাবে ফোল্ড করে একটা পার্সের মতো করে নিলাম এবার এটাকে সুতো দিয়ে আমি ভালো করে বেঁধে দেব আমার চ্যানেলের নতুন ভিওয়ার্সদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এই পার্সেলটা আমার রেডি একইভাবে আমি বাকি সবগুলো পার্সেলও তৈরি করে নেবো সবগুলো মাছের টুকরো আমার কলা পাতায় মুড়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি সেঁকে নেব তার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে তার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দুটো পার্সেল দিয়ে দেবো এবার এটাকে আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব এপিট ওপিট করে এভাবে আমি পার্সেলগুলোকে সেঁকে নেব পার্সেলগুলো সেকার সময় চুলা রাশটা মিডিয়াম লোতেই রাখতে হবে এভাবে উল্টে পাল্টে পার্সেলগুলো সেকে নিতে হবে এগুলো আমার হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব এরপর পেনে আরও একটু তেল দিয়ে এর মধ্যে আরও তিনটে পার্সেল আমি দিয়ে দেব একইভাবে আমি পার্সেলগুলোকে এপিটোপিট করে ভালো করে সেঁকে নেব আমার সবগুলো পার্সেল শেখা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এটা কত ভালো হয়েছে দেখতে এটা দেখতে যত ভালো হয়েছে খেতেও ততটাই ভালো হয় আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ